নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, একটা করে লোকসভা নির্বাচন আসে আর এই রাজ্যে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে একটাই স্লোগান ওঠে, সেটা হচ্ছে এবার দেশের প্রধানমন্ত্রী হবেন তাদের প্রিয় দিদি। 2019 বিজেপি ফিনিশ, 42-এ 42 দিদি প্রধানমন্ত্রী। যাই হোক, সেই ফর্মুলা খাটেনি। আবার 2024 এসছে, সেই একই স্লোগান কার্যত উঠতে শুরু করেছে। যদিও এবারে 2024-এর লোকসভা ইলেকশন যখন ঢাকে কাটি দেওয়া শুরু হয়ে গেছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আর বলছেন না যে তার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা আছে। তিনি বলছেন তার চেয়ার টেয়ারের লোভ নেই, আগে বিজেপিটাকে নেওয়া যাচ্ছে না, বিজেপিটা তো যাক, এবং সেই জন্য তিনি ঢাকঢোল পিটিয়ে 26 দলের জোট করেছেন। কিন্তু মুখে যতই বলুন, তিনি মনে মনে সুপ্ত বাসনাটা রয়েই গেছে একবার অন্তত তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। তিনবার বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন, এবার রাজনৈতিক জীবনের একদম শ্রেষ্ঠ আকর্ষণ যেটা, সেই দেশের প্রধানমন্ত্রী চেয়ারটা তার চাই। কেন একথা বলা হচ্ছে? কেননা 21-এর ভরা মঞ্চ থেকেই যখন তার দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন এবার দেশের প্রধানমন্ত্রী হবেন তাদের প্রিয় দিদি এবং রাজ্যটা চালাবেন অভিষেক, তখন কিন্তু তার কোনো অফিসিয়াল প্রতিবাদ আসে না, অর্থাৎ দিদি প্রধানমন্ত্রী হবেনই হবেন, দিল্লি থেকে নরেন্দ্র মোদী সরকারকে সরানো হবেই হবে। এই কথা যখন বারবার বলা হয়, তখন শিক্ষিত বাঙালি সমাজ হেসে কার্যত কুটোপুটি হয়। তারা বলেন যে একটি আঞ্চলিক দল ম্যাক্সিমাম 42টা আসন যাদের জিয়ার ক্ষমতা, তাও নিজের রাজ্যের যা টলমল অবস্থা সেটাও জিততে পারবে না। তর্কের খাতিরে ধরে নিলাম 42টি আসনই জিতবেন, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে গেলে 272 জন সাংসদের সমর্থন দরকার, বাকি 230 জন কোথা থেকে আসবে? এই অলীক কল্পনা চিন্তারও বাইরে তিনি যে কেন করেন, হেসে কুটোপুটি হয়। আরেক বাঙালি শ্রেণী বলে যে না না, কেন তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন না? অবশ্যই বাংলা যে উন্নয়নের জোয়ারে ভাসছে, শুধু বাঙালি হয়ে সেটার স্বাদ আমরা আস্বাদন কেন করব? গোটা দেশ সেই উন্নয়নের জোয়ারে ভাসুক, গোটা দেশ দেখুক যে দিয়ে না পাওয়া জ্বালাটা ঠিক কি, গোটা দেশ দেখুক সেখানে সরকারি পদগুলো অবলুপ্ত হয়ে গিয়ে শুধু সিভিকের উপর ভর করে কিভাবে দেশটা চালায়, গোটা দেশ দেখুক এখান থেকে সরকারি পদ যেরকম অবলুপ্ত হয়ে যাবে, সেরকম চিকিৎসার জন্য, শিক্ষার জন্য আমাদের রাজ্যের বাইরে যেতে হচ্ছে, তখন দেশের মানুষকে হয়তো দেশের বাইরে যেতে হবে। শিক্ষিত সারা দেশের মানুষ দেখুক যে বিরোধী কোনো কথাবার্তা বললেই, সরকারের বিরুদ্ধে কোনো তার ভুল ত্রুটি সামনে নিয়ে এলি, পুলিশ লেলিয়ে দেওয়া কীরকম হয়। আজকে যদি পশ্চিমবঙ্গে কলকাতা হাইকোর্টটা না থাকতো, অর্ধেক লোককে কিন্তু জেলে থাকতে হতো, এমনটাই কিন্তু ধারণা। কেন? কেননা এখানে অনুব্রতকে বীর বলা হয়, বাঘ বলা হয়, বীরের সম্মান দিয়ে বাইরে নিয়ে আসার কথা বলা হয়, আর সে তিহার জেলে পচে। আর অন্যদিকে শফিকুলের নামে রিপোর্ট হয় সেই ব্রিটিশ আমলের আইন দিয়ে। এখানে মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারে বসে 10 বছর ধরে কচি কচি বান্ধবী জুটিয়ে তাদের সঙ্গে ফুর্তি করে চাকরি বিক্রির নামে কোটি কোটি টাকার পাহাড় বানিয়ে সেই বান্ধবীদের ফ্ল্যাটে রেখে দেওয়া যায়, পার্থর কথা বলছি। আর এখানে সরকারের বিরুদ্ধে কথা বললে জঙ্গি যোগে টাকা ঢুকছে এই অভিযোগ জানিয়ে মমতা পুলিশ সন্ময় বন্দ্যোপাধ্যায় বা শুদ্ধশীল ঘোষের অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেয়, তারপর আদালতে থাপ্পড় খেয়ে সেই অ্যাকাউন্টটা খোলে। তো এই অবস্থায় সারা দেশ দেখুক এর মজাটা কি, শুধু বাঙালি হিসেবে আমরা কেন নেব? সুতরাং তিনি একবার প্রধানমন্ত্রী হন, এটা মনে প্রাণে কিন্তু এক শ্রেণীর বাঙালি চান। এই অবস্থায় সামনে একটি সমীক্ষা এসছে, এবং সেই সমীক্ষায় বেশ কিছু চমকে দেওয়া তথ্য এসেছে। প্রধানমন্ত্রী অনেক দূর, দিল্লি বহু দূর, বাংলার আসনটাই কি টলমলো করছে না? এ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গেছে, কেননা তৃণমূল কংগ্রেস মুখে যতই উন্নয়নের কথা বলুক, রাজ্যে একের পর এক যে দুর্নীতি সামনে আসছে, এবং ভয়ঙ্কর দুর্নীতি সামনে আসছে, এবং সেই দুর্নীতির গোড়াটা খুঁজতে খুঁজতে, শিকড়টা খুঁজতে খুঁজতে যখন তদন্তকারী সংস্থা এগোচ্ছে, তখন সেই দুর্নীতিকে ডিফেন্ড করার কোনো জায়গা নেই, শুধু রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা বলে চিৎকার করছে তৃণমূল কংগ্রেস। আর দিনের শেষে দেখা যাচ্ছে তাদের একের পর এক রাঘববোয়াল নেতা ধরা পড়ছে এবং জেলে যাচ্ছে, আর সেই যে জেলে ঢুকছে আর বেরোচ্ছে না। আর এর ফলে রাজনৈতিক প্রতিহিংসা সাধারণ মানুষের মনে দাগ কাটছে না, বরং বলছে যে এটা হিমশৈলের চূড়া, আরও তদন্ত করলে আরও রাঘববোয়াল বেরোবে, তাদেরও জেলে ঠাঁই হবে। এই অবস্থায় নেশন, মুড অফ দ্য নেশন বলে একটি সমীক্ষা সামনে এসছে, এবং সেখানে এক ভয়ঙ্কর তথ্য সামনে এসছে আপনাদের দেখায়। এই সমীক্ষায় জিজ্ঞেস করা হয়েছিল সারা ভারতবর্ষের মানুষকে যে আপনার মতে ভারতবর্ষের এই মুহূর্তের সেরা মুখ্যমন্ত্রী কে,
মানে যারা রাজ্যগুলো চালাচ্ছে। আমাদের দেশের ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক তো একটা দারুণ ব্যাপার, আমরা মাঝে মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শুনি। সেই জায়গা থেকে একটা দারুণ তথ্য সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে দেশের 43% মানুষ মনে করছেন এই মুহূর্তে এই ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ। 43%, একটা বিশাল সংখ্যক মানুষ। এবং সবথেকে বড় কথা, উত্তরপ্রদেশের মতো এত বড় রাজ্য তিনি সামলাচ্ছেন, অথচ এই যোগী আদিত্যনাথ সম্বন্ধে এই রাজ্যের শাসক দল কী কী অভিযোগ নিয়ে আসে, তার বুলডোজার নীতি, তার এনকাউন্টার নীতি, অনেক কিছু নিয়ে প্রশ্ন তোলে এবং তার ওই গেরুয়া বসনটা নিয়েও প্রশ্ন তোলা হয়। কিন্তু ওই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে তিনি যে কত ভালো পারফরমেন্স করছেন, দেশের মানুষ তার সার্টিফিকেশন দিচ্ছেন, বাংলার শাসক দলের কথা তারা গঙ্গায় ভাসিয়ে দিচ্ছেন। যাই হোক, সেই তালিকায় দ্বিতীয় রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, 19.1% লোক তাকে মনে করছে। স্বাভাবিক, তিনি দিল্লির মানুষের জন্য যেটা করেছেন, বিশেষ করে সেখানকার যে এডুকেশন সিস্টেম, মানে দিল্লির যে কোনো সরকারি স্কুলে ঢুকলে সেটা বেসরকারি স্কুল বলে চোখ ধাঁধিয়ে যাবে, এসি থেকে কি না সিস্টেম সেখানে তিনি করেছেন, যথেষ্ট জনপ্রিয়তায় তিনি রয়েছেন। 3 নম্বরে দেশের মধ্যে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সারা ভারতবর্ষের 8.8%, মানে যোগী আদিত্যনাথ থেকে অনেক 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 পিছনে তিনি, কিন্তু তাহলেও 3 নম্বরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এম কে স্ট্যালিন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, তাকে 5.6% মানুষ মনে করছেন। এবং নবীন পট্টনায়ক, ওড়িশার মুখ্যমন্ত্রী, তাকে দেশের 3% মানুষ মনে করছেন যে তিনি শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী তালিকায় থাকা উচিত। অর্থাৎ যোগী আদিত্যনাথের এই মুহূর্তে শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন নেই। এবার আপনারা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় তো তৃতীয় রয়েছে, 8.8% সারা ভারতবর্ষের মানুষ মনে করছেন, সুতরাং তিনি তো দুর্দান্ত পারফরমেন্স করছেন। হ্যাঁ, ঠিক সারা ভারতবর্ষের মানুষ মনে করছেন, কেননা বাংলা ছবিটা বোধহয় সারা ভারতবর্ষের মানুষের কাছে স্পষ্টভাবে এখনও পৌঁছয়নি। কিন্তু বাংলার ছবিটা যে কি, এখানকার ভোট পরবর্তী হিংসা, এখানকার পুলিশি যে সন্ত্রাস, পুলিশ দিয়ে যে বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা এবং শাসক দলের যে অত্যাচার কি, তার যে ব্যাপারটা সেটা এই রাজ্যের মানুষের সমীক্ষায় সামনে চলে এসেছে। এই যে তালিকাটা দেখলেন, এই তালিকাটা হচ্ছে সারা ভারতবর্ষের মানুষ যে ভোট দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে। এখন বাইরের রাজ্যে বসে, কর্ণাটকে বসে বাংলা চিত্র বা তামিলনাড়ুতে বসে উত্তরপ্রদেশের চিত্রটা হয়তো সবটা সম্পূর্ণভাবে জানা সম্ভব নয়, কিন্তু বাংলায় বসে বাংলার মানুষ বাংলা চিত্রটা খুব ভালো বুঝতে পারবেন। এবং এই হিসেবে একটি নতুন তালিকা এসেছে, মানে ওই ওই ভোটেরই ওই যে ওপিনিয়ন পোল তারই একটা সেকেন্ড পার্ট, এবং সেখানে নিজের নিজের রাজ্যের মানুষ নিজের নিজের মুখ্যমন্ত্রীর যে 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 একটা এখানে পরীক্ষা নিয়েছেন, তাকে যে মার্কস দিয়েছেন, তার বিশেষ তালিকা এসছে। সেখানে দেখা যাচ্ছে নাম্বার 1 রয়েছেন নবীন পট্টনায়ক, ওড়িশার 61.3% মানুষ মনে করছেন নবীন পট্টনায়ক দুর্দান্তভাবে তাদের রাজ্যটাকে চালাচ্ছেন। দ্বিতীয় স্থানে কে রয়েছেন? দ্বিতীয় স্থানে রয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী, যে রাজ্যে ভোট আসছে এবং তার ফলে বিজেপির কপালে কিন্তু এখানে রীতিমতো চিন্তার ঘাম জমবে, ভূপেশ বাঘেল, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। ছত্তিশগড়ের 59.1% মানুষ মনে করছেন তিনি দুর্দান্তভাবে রাজ্য চালাচ্ছেন। তৃতীয় অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মানুষ মনে করছেন 58.7% মানুষ মনে করছেন যে অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু দিল্লিটাকে দারুণভাবে সামলাচ্ছেন। এরপর আসছেন গুজরাট, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, 53.3% মানুষ তাকে গুড সার্টিফিকেট দিয়েছেন। এবং পঞ্চম রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা, আসামের 49.2% মানুষ মনে করছেন তিনি দারুণ পারফরমেন্স করছেন। এবং আশ্চর্যজনকভাবে দেখুন, এই দেশের সেরা 5 মুখ্যমন্ত্রীর তালিকা, যেটা নিজের রাজ্যের ভোটের বেসিসে হচ্ছে, সেই তালিকায় কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই। এবং এই তালিকায় শেষ যিনি রয়েছেন, পঞ্চম স্থানে যিনি রয়েছেন, হিমন্ত বিশ্ব শর্মা 49.2% ভোট পেয়েছেন। অর্থাৎ এর পরে যাদের নামগুলো আসবে এই তালিকায়, তাদের নাম অবভিয়াসলিভাবে 50%-এর নিচে থাকবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের 25%-এরও মানুষ মনে করছেন যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিষেবা দিচ্ছেন, যে রাজধর্ম তার পালন করার কথা ছিল, সেই সবেতেই তিনি কার্যত ব্যর্থ। আর তাই সিঁদুরে মেঘ কিন্তু জমতে শুরু করেছে তৃণমূলের আকাশে। কেন? কেননা দেখুন, বিজেপি বা কংগ্রেস এই দলগুলো সর্বভারতীয় দল, এদের যে একটা ভোট ব্যাংক রয়েছে সেটা সারা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে। যদিও কংগ্রেসের ক্ষেত্রেও এটা আবার আঞ্চলিক দলের ক্ষেত্রেই চলে আসবে, কেননা কংগ্রেসের ওই গান্ধী পরিবারের বাইরে বাকি যে নেতারা রয়েছেন তারা আবার কার্যত আঞ্চলিক। কিন্তু
বাদ দিলাম সেটা, বিজেপি এবং কংগ্রেস বাদে বাকি যে দলগুলি রয়েছেন তারা সকলেই আঞ্চলিক দল। আম আদমি পার্টির দিল্লি বা পাঞ্জাবের বাইরে আর কিন্তু কোনো এক্সিস্টেন্স নেই। নবীন পট্টনায়ক যতই ভালো করুন ওড়িশার বাইরে তার এক্সিস্টেন্স নেই, সেরকমই পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূল কংগ্রেসের কোনো এক্সিস্টেন্স নেই। ওই তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় মুখ করে বলেছিলেন না, যেখানে যেখানে বিজেপি আছে তিনি গিয়ে আটকে দিয়ে দেখিয়ে দেবেন, যেখানে যেখানে গেছেন এত বড় বড় গোল্লা নিয়ে তিনি চলে এসেছেন, সেটা গোয়া হোক সেটা ত্রিপুরা হোক। ওই মেঘালয়ে বোধহয় কংগ্রেস ভাঙিয়ে 12 জনকে নিয়ে এসে 5 জন কোনো রকমের তৃণমূলের টিকিটে জিতেছে, তারাও কদিন থাকবে সন্দেহ রয়েছে। কিন্তু মোদ্দা কথা যেটা বলতে চাইছি, তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্ক বা তৃণমূল কংগ্রেসের লোকসভায় আসন পাওয়া সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে সীমিত হবে, এবং এটা মানুন না মানুন তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাঙ্ক তার একটা বড় কারণ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেন, তিনি ভালো করছেন খারাপ করছেন পরের ব্যাপার, দিদি তাদের আদর্শ তাকে ভোট দেবেন। অনেকেই তাকে মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে দেখেন এবং তার ফলে মহিলা ভোট ব্যাঙ্কের একটা বড় অংশ তার সঙ্গে থাকে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা ফ্যাক্টর। এই তৃণমূল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে নেওয়া মানে তাদের কোনো অস্তিত্ব নেই, সেটা তাদের দলে নেতারাই স্বীকার করে নেন। এখন সেই অবস্থায় যদি এই রাজ্যের মানুষ 50% বেশি মানুষ মনে করেন যে তাদের আস্থা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে নেই, তাহলে তার সার্বিকভাবে ফলটা তৃণমূল কংগ্রেসের উপর পড়বে। যে মুহূর্তে মানুষ বুঝতে পারবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রাখতে পারছি না, তারা তৃণমূল কংগ্রেসের এগেনস্টে ভোটটা দিতে শুরু করবেন, আর ফলে লোকসভা নির্বাচনে আলটিমেটলি তৃণমূল কংগ্রেস এই রাজ্য থেকে কটা আসন পাবে সেটা নিয়েই সন্দেহ হয়ে যাচ্ছে। এখন কোন কারণে মানে 2019 দেখুন 22টা আসন তাতেই তৃণমূলে গেল গেল রব উঠে গিয়েছিল। ওই যাদেরকে বহিরাগত বলা হয় সেই বহিরাগত একজন পিকে প্রশান্ত কিশোরকে ধার করে নিয়ে এসে তার বুদ্ধি দিয়ে কোনো রকমে বিধানসভা নির্বাচনটা পার করেছে। কিন্তু যে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে আস্থাটা চলে যাবে সেই 22 আসনেরও নিচে চলে আসার সম্ভাবনা হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের জন্য। এবং যারা স্বপ্ন দেখছে 42-এ 42টি আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী করবেন বা অ্যাটলিস্ট যে সরকারটা বিজেপি বিরোধী সরকারটা হবে তার একটা প্রধান চালিকা শক্তি করবেন, তারা তাদের দলের নেত্রীর উপরই এই তার রাজ্যের মানুষের আস্থা থাকছে না এবং 22-এর নিচে নেমে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সিটটা যে কমে যাবে সেটা কে পাবে, বিজেপি পাবে, বাম পাবে, কংগ্রেস পাবে, সেটা ডিফারেন্ট স্টোরি, কিন্তু তৃণমূল পাবে না। তাহলে যদি 22টা আসন পেয়েই 2019 এত নড়বড়ে তৃণমূল হয়ে যায়, 22-এর নিচে যদি নেমে যায় তাহলে কী অবস্থাটা হবে? ফলে রাজনৈতিক মহল একটা কথাই বলছে, দিল্লি বহু দূর, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন বহু দূর, বাংলার আসনটাই টলমল হতে শুরু করেছে। কেননা লোকসভা নির্বাচনে আসন কমে গেলে 2019 নির্বাচনের পর আমরা দেখেছিলাম 3-4 দিন ঘর থেকে বেরোতেই পারেননি মুখ্যমন্ত্রী, আর এবারে গোদের উপর বিষ্কুড়ার মতো যোগ হয়েছে বিভিন্ন দুর্নীতিতে তার দলের বিভিন্ন নেতা নেত্রীর উপর ক্রমশ নেমে আসার চাপ। তার উপর যদি রাজনৈতিকভাবে সেখানেও ভরাডুবি ঘটে, আসন সংখ্যা কমে যায়, নবান্নটা টিকিয়ে রাখতে পারবেন তো? সেই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। বন্ধুরা আপনারা কি মনে করেন, সত্যিই দিল্লি দখলের দিকে এগোবেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নবান্নের গতিটাই তার টলমল হয়ে গেছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।